আমরা সেনাবাহিনীতে নতুন কম্পোজিট ব্রিগেড প্যারা কমান্ডো ব্রিগেড যুক্ত করেছি অত্যাধুনিক মানে আমি সব নাম বলতে চাই না আমরা ট্যাঙ্ক বা অন্যান্য যা দরকার আমরা একে একে প্রায় সবই ক্রয় করেছি তবে এখানে একটা কথা আমরা কারোর সাথে যুদ্ধ করব না আমরা যুদ্ধ করতে চাই না আমাদের পররাষ্ট্রনীতি জাতির পিতা দিয়ে গেছেন যে আমরা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে পরিচিত নয় এটাই আমরা বিশ্বাস করি তবে বাংলাদেশ সেনাবাহিনী এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও তাদের ভূমিকা রাখছে জাতিসংঘের পিসকিপিং অপারেশন পিসকিপিংয়ের সঙ্গে সংযুক্ত পৃথিবীর বিভিন্ন দেশের সাথে সেই সব দেশের যারা সশস্ত্র বাহিনী তাদের সাথে কাজ করতে হয় একসাথে তাই আমি চাই আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী কখনও কোনো দিক থেকে পিছনে থাকবে না সমস্ত আধুনিক যত রকম মানে যুদ্ধ সরঞ্জামাদি আছে তার সঙ্গে পরিচিতি যাতে হয় এবং সেগুলির সাথে সামঞ্জস্য রেখে আন্তর্জাতিক পরিমণ্ডলে সমানভাবে তারা যেন চলতে পারে সেইভাবে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা গড়ে তুলতে চাই এবং ইতিমধ্যে আমরা যেমন অ্যাম্পিভিয়াস ট্যাঙ্ক VT-5 MLRS রেজিমেন্ট মোটর রেজিমেন্ট সেলফ প্রোপেলড রেজিমেন্ট MI-171 SS হেলিকপ্টারও কাসা C-295W মতো আধুনিক পরিবহন বিমান অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র মেটিস M1 বিমান বিধ্বংসী মিসাইল FM-90 আধুনিক পদাতিক সৈনিক ব্যবস্থা প্রভৃতি আমরা সেনাবাহিনীতে যুক্ত করে যাচ্ছি আমাদের প্রিয় অফিসার এবং সৈনিকবৃন্দ আবহমানকাল থেকেই যুদ্ধের ময়দানে জাতীয় পতাকা একটা মর্যাদার প্রতীক আর পতাকা বহন করার রীতি প্রচলিত আছে তাছাড়া প্রত্যেক যে রেজিমেন্টের বা প্রত্যেকের যা যা নিজস্ব পতাকা রয়েছে যে কোনো পতাকা প্রাপ্তি এটা একটা বিরাট সম্মানের ব্যাপার কাজেই আমি মনে করি যে এই পতাকার মর্যাদা সবসময় সমুন্নত রাখতে হবে এবং পতাকার মর্যাদা রক্ষা করা অর্থাৎ সেই সাথে দেশের মর্যাদা রক্ষা করা প্রতিটি সৈনিকের দায়িত্ব আমাদের লক্ষ্য 1 ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না প্রত্যেকটা প্রতিষ্ঠান যার যেখানে জমি আছে সেটা চাষ করতে হবে ফসল উৎপাদন করতে হবে ফল মূল তৈরি তরকারি করতে হবে মাছ মুরগি যা হোক করতে হবে এই কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যেহেতু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশনের কারণে উন্নত দেশগুলি হিমশিম খাচ্ছে এবং সেখানে খাদ্যে মন্দা দেখা দিচ্ছে সেখানে বাংলাদেশও একই অবস্থা তারও আঘাত বাংলাদেশে এসে পড়েছে তারপরে আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি 1 কোটি মানুষকে আমরা কার্ড দিয়ে 30 টাকা কেজিতে চাল দিচ্ছি 35 লক্ষ মানুষকে মাত্র 15 টাকা চাল দিচ্ছি আর যারা একেবারে হয়তো মানে কাজ করতে পারে তাদের জন্য বিনা পয়সায় প্রতি মাসে 40 কেজি করে চাল বা কাউকে 30 কেজি করে চাল আমরা দিচ্ছি বা 25 কেজি করে দিচ্ছি পরিবার বুঝে এভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের জন্য সেবা দিতে কাজে আমাদেরকে এখন থেকে নিজেদের অত্যন্ত সচেতন থাকতে হবে যেহেতু আন্তর্জাতিক সংস্থাগুলি বলছে 2023 হবে সারা বিশ্বে দুর্ভিক্ষ সময় কিন্তু বাংলাদেশ যেন এই দুর্ভিক্ষে কবলিত না হয় তাই আমাদের নিজেদের ভূমিতে নিজেদের খাদ্য উৎপাদন করে নিজেদের সঞ্চয় করে এবং কৃচ্ছতা সাধন করে আমাদের চলতে হবে আমি আশা করি সকলেই সেইভাবে চলবেন আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা সেটা অব্যাহত থাকবে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি যখন আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি ইনশাআল্লাহ 2041 সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে তাছাড়া ডেল্টা প্ল্যান 2100 করে দিয়ে গেলাম এবং তা বাস্তবায়নের কাজ শুরু করেছি যাতে আগামী প্রজন্ম সুন্দরভাবে বাঁচতে পারে উন্নত জীবন পায় সেই ব্যবস্থাটাই আমি করে দিয়েছি